প্রকৃতি সবকিছুই একে অপরের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। একটির সাথে আরেকটির সম্পর্ক এতটাই নিবিড় যে কোনো একটি উপাদান ক্ষতিগ্রস্ত হলে বাকি সমস্ত প্রকৃতি ভারসাম্য হারায়। চাইনিজরা হয়তো তা ভুলে গিয়েছিল, তাই তারা একবার ব্যাপক হারে চড়ুই পাখি হত্যা করে। তবে প্রকৃতিও তাদেরকে ছেড়ে দেয়নি, বরং পাল্টা প্রতিশোধ নেয় চীনাদের ওপরে। আজকে আমরা শুনব চীনাদের চড়ুই হত্যা আর তারপর প্রকৃতির প্রতিশোধের গল্প। ১৯৪৯ সাল, চীনের কমিউনিস্ট পার্টি কেবল ক্ষমতায় এসেছে। তাদের লক্ষ্য ছিল চীনের অর্থনীতিকে গতিশীল করে দরিদ্রতার কষাঘাত থেকে জনগণকে মুক্ত করা। এই লক্ষ্য পূরণে মাও সেতুং দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড প্রকল্পের ঘোষণা দিলেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল সরকারি অর্থায়নে কৃষি শিল্পকে পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে কৃষি বিপ্লব ঘটানো। এই বিপ্লব ঘটাতে সর্বশক্তি নিয়োগ করলেন চেয়ারম্যান মাও সেতুং। প্রাথমিক পদক্ষেপগুলোর একটি ছিল পোকামাকড় ও পশু পাখি থেকে ফসল রক্ষা করা। সে সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে তথ্য আসছিল কৃষিক্ষেতের চারদিকে বসবাসরত চড়ুই পাখির দল প্রচুর পরিমাণ ফসল খেয়ে ফেলছে। প্রাণী ও পরিবেশ নিয়ে ধারণা না থাকায় মাও সেতুং ভাবলেন চড়ুই পাখি হত্যা করলেই ফসল রক্ষা করা সম্ভব হবে। তিনি হিসেব করে দেখলেন 10 লাখ চড়ুই পাখি হত্যা করতে পারলে আনুমানিক 60,000 মানুষের খাদ্য সংস্থান করা সম্ভব। তাই এই বিখ্যাত চাইনিজ নেতা সব প্রজাতির চড়ুই পাখিকে হত্যা করার নির্দেশ দিলেন। কিন্তু বিশাল আয়তনের দেশটি থেকে রাতারাতি চড়ুই গায়েব করে দেওয়া তো সম্ভব নয়। তাই কিভাবে চড়ুই পাখি মারা যায় তা নিয়ে রীতিমতো গবেষণাও চালানো হল। গবেষণা শেষে জনগণকে বলা হল তারা সারাদিন চড়ুইয়ের আবাসস্থল খুঁজে বের করে তাদেরকে তাড়া করবে, সাথে বিকট আওয়াজ করতে হবে যেন কোথাও পাখিরা বসতে না পারে। দিন শেষে ক্লান্ত হয়ে চড়ুই পাখি যখন মাটিতে পড়ে যাবে তখন তাদেরকে হত্যা করা হবে। এইভাবেই শুরু হল দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। ১৯৫৮ সালের এক রৌদ্রোজ্জ্বল সকালে বেজে উঠল যুদ্ধের দামামা। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি অফিসের কর্মী, কলকারখানার শ্রমিক, কৃষক, কমিউনিস্ট পার্টির কর্মী সকলেই চড়ুই হত্যা করতে বের হয়েছিলেন যুদ্ধের গান গাইতে গাইতে। এমনকি গৃহিণীরাও ঘর থেকে থালাবাটি হাঁড়িপাতিল নিয়ে বেরিয়ে আসলেন। চামচ ও লাঠির আঘাতে প্রচণ্ড শব্দ করে চীনজুড়ে চলল চড়ুই হত্যার উৎসব। শুধু সাংহাই শহরেই হত্যা করা হল 1,94,432টি চড়ুই পাখি। ধারণা করা হয় একদিনে পুরো চীন জুড়ে 650 মিলিয়নেরও বেশি চড়ুই হত্যা করা হয়। মানুষের এমন নিষ্ঠুরতায় কয়েকদিনের মধ্যে চড়ুই শূন্য হয়ে পড়ল পুরো চীন দেশ। প্রকৃতির উপর এমন আঘাত এর আগে কেউ কখনো করেছে কিনা তা জানা যায়নি। তবে এই নিষ্ঠুরতার পরিণামও হল ভয়াবহ। চড়ুই পাখি শস্যদানার পাশাপাশি নানা ধরনের পোকামাকড়ও খেয়ে থাকে। এসব পোকামাকড় ফসলের জন্য ক্ষতিকর। চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাওয়ায় সেসব ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বেড়ে গেল। এতে করে ফসলের ক্ষেত ছেয়ে যেতে লাগল ফসল ধ্বংসকারী পোকামাকড়ে। ফলস্বরূপ যে শস্য বাঁচানোর জন্য এত কিছু করা হলো সে শস্যই গেল পোকামাকড়ের পেটে। অল্প সময়ের মধ্যে সব ফসল শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল মজুত করা খাবারও। চরম খাদ্য সংকটের মুখে পড়ল কোটি কোটি মানুষ। কিছুদিনের মধ্যে চীন জুড়ে দেখা দিল চরম দুর্ভিক্ষ। সামান্য খাবারের জন্য শুরু হল হানাহানি, খুনোখুনি। যে চীনবাসী একদিন চড়ুই পাখিকে তিলে তিলে হত্যা করেছিল তারাই মারা পড়ল না খেয়ে ধুকে ধুকে। সেই সময়টায় ক্ষুধার জ্বালায় বাবা মা তাদের সন্তানকে হত্যা করে খেয়েছে, সন্তান খেয়েছে তার বাবা মাকে।
সরকারি হিসেব অনুযায়ী খাদ্য সংকটে প্রাণ হারানো মানুষের সংখ্যা ছিল 15 মিলিয়ন। যদিও বেসরকারি হিসেব মতে সংখ্যাটা 78 মিলিয়নেরও বেশি। টানা প্রায় 3 বছর চলে এই দুর্ভিক্ষ। শেষে চীন সরকার বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে ফসল রক্ষা করতে চড়ুই পাখি আমদানি করা শুরু করল। প্রকৃতির প্রতিশোধ কতটা নির্মম হতে পারে তা হারে হারে টের পেয়েছিল চীনাবাসী। চাইনিজদের পাশাপাশি বিশ্ববাসীরাও সেবার জেনেছিল প্রকৃতির নিয়মের কখনো ব্যতয় করতে নেই। এমন সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি।